Guys, আজকে আমরা ফ্রি ফায়ারের ইতিহাসের অন্যতম মোস্ট এক্সট্রিম একটা ম্যাচের উপর রিয়াকশন করতে চলেছি আর এটাকে এত মোস্ট এক্সট্রিম ম্যাচ বলার কারণ হচ্ছে প্রথমত এটা 6 ভার্সাস 6 ম্যাচ ছিল তার উপর এই 6 ভার্সাস 6 এ আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে নামকরা রিপোর্টেড প্লেয়ারদের একে অপরের বিরুদ্ধে লড়াই করতে দেখব যেমন এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভিনসেনজো সাইব্লুস এবং তার সাথে রয়েছে রুক এবং রেবেল এক্স আর অন্য পাশে রয়েছে White444 নিনজা এফএফ এবং তার সাথে রয়েছে বিএনএল আর এই ম্যাচটা কিন্তু লাইভ স্ট্রিমে হয়েছিল তো বুঝতে পারছেন কোনো দলই কিন্তু কোনো দলকে ছাড় দেবে না তো যাই হোক কথা না বেরে শুনে এই মোস্ট এক্সট্রিম ম্যাচটা আমরা দেখে আসি এবং আমরা দেখি রেজাল্ট কি এসেছিল টিম ভিনসেন্সো জিতেছিল নাকি টিম বিএনএল White444 জিতেছিল সো দ্য গেম প্লে ইজ গোইং টু স্টার্ট নাও অনেক অনেক দিন পর আমি এরকম একটা ভিডিওতে রিয়াকশন দিতে চলেছি অনেকে মিস করছিলেন যাই হোক দেখি কথা না বাড়ি আমরা ওনা ভিনসেন্সো ক্যান থেকে দেখছি সাইব্লিস কিন্তু অলরেডি ডাউন ওপাশের ছয় জন রয়েছে বেশ একজন ডাউন রাবেল এক্স ডাউন রুদা হোয়াট White444 ডাবল কিল White444 অন ফায়ার ব্রো ওই ভাই ভিনসেন্সো পালাবে কোনতে কোনতে পালাবে তুমি 4 ভার্সেস 6 4 ভার্সেস 6 ভিনসেন্সো আছে এখনো রাবেল এক্স সাইব্লুস মেইন অস্ত্র কিন্তু নাই ও পাশে বিএনএল White444 নিনজা সব আছে রিওক আছে এই পাশে ক্ষমতা এখনো আর ও এর অ্যাকচুয়ালি নট শিওর ইজ দিস রিয়েল রিওক অর নট মানে এটা অরিজিনাল দেখি কি আর বুঝলাম না 6 জন খেলে সমস্যা কোন দিক থেকে আসবে হোয়াইট হোয়াইট এর খপ্পরে উঠছো এই যে হোয়াইট হোয়াইট মার মার আমরা কাট এই রিওক আসছে রিওক রিওক মেরে দে আসলে আমরা কার পক্ষে হোয়াইট ভার্সেস রিওক হোয়াইট ভার্সেস রিওক হোয়াইট কে মেরে দিস রিওক বাট গ্রেনেড এর শব্দ বলা মনে হয় মানে বুঝলাম না গ্রেনেড ফ্লক গিরা বুঝলাম না ব্যাপারটা ও পুংটা মাত্র প্লেয়ার ভিনসেন্সো অনলি ইয়েলো নাম্বার না লাস্টে এই নাম্বার হয়ে গেছে গা ভাই সাইব্লুস ডাউন সাইব্লুস এগেইন ডাউন এবার কিন্তু ভিনসেন্সোরা ওদের উপর সেই লেভেল অ্যাটাক করছে White444 বিএনএল রাসে মাত্র 3 জন ও পাশে White444 বিএনএল রাসে কিনা আমরা তাও জানি না এবার সে কিন্তু দুই জন আছে মাত্র আর মাত্র আছে দুই জন সব White444 কে মেরেছে রোক দুইবার রিওক White444 কে মারছে অ্যাকচুয়াল রিওক হইতেও পারে আই এম নট শিওর কারণ রেবেল এক্স ডাউন লাস্ট ওয়ান কে আছে বিএনএল বলল কি এটা শেষ ভাই হোয়াট এ কামব্যাক ব্রো হোয়াট এ কামব্যাক কোনো টিম কারোর চেয়ে কম নয় আবার অরিজিনাল রিওক হতেও পারে কারণ রিওকের সাথে ভিনসেন্সোর অতিরিক্ত ভালো সম্পর্ক মানে এরাবেন্সাবের যতজন আছে তার মধ্যে হচ্ছে রিওকের সাথে ভিনসেন্সোর সবচেয়ে বেশি সম্পর্ক রিওকের চ্যানেল অনলি ভিনসেন্সোর ভিডিও গেছে আজ পর্যন্ত আমি যতদূর দেখছি তো যাই হোক এবার কিন্তু ক্রিকেট সিচুয়েশন একটু ভিন্ন ওদের দেখতে পাচ্ছি ভিনসেন্সোর আছে তিনজন ও পাশে হোয়াইটরা আছে হচ্ছে চারজন ভাই খেলা রে ভাই অল্প পোস্টে না খেলাইতে পারে না অল্পের জন্য মানে ছয়জন খেললে একটা মানে আন্ধি গুন্ধি অবস্থা হয়ে যায় কই থেকে কে আসবে কোথনকে মারবো মানে বোঝার কোনো কাজ নেই ভাই 3v3 ও রে 3v4 অল্পের জন্য খেলছে সাইব্লুস এফ শট মারছে সাইব্লুসের খেলা একটু উঠলো বেটা বেনা বিএনএল বললো দেখ কে বলো কিটা বলো একটু কিলার শিওর পাবে আমরা দেখতে যাই আমরা তো প্লেয়ারগুলো চিনা দরকার আমাদের নিনজা এটা কি এরা বললো ও রেক্স রেক্স মারছে এটা বিএনএল না বিএনএল ড্রেসটা ওদের চিনা দরকার আমরা বুঝতে পারছি যেমন হোয়াইট ড্রেস কোনো চিন্তা ভাই 2v2 সিচুয়েশন ভিনসেন্সো সাইব্লুসের পাশে কোন দুজন আছে এটা দেখা খুব শখ আমার যদিও পাশে বিএনএল White444 না থাকলে হয় ভাই ভাই ইজ্জত কা সওয়াল রাজা ভাইয়া ইজ্জত কা সওয়াল হেই আই থিংক ভিনসেন্সো এটা পারবে হ্যান্ডেল করতে এটা কি বিএনএল না হইলে হয় ভাই কারণ ভিনসেন্সো কিন্তু এই হোয়াইট নাকি ওটা হোয়াইটের মতো বলবো না ভিডিওটা আসলে ক্লিয়ার না এইসব ভিডিও তো আসলে পাওয়া যায় এটা মানে কে ভিনসেন্সোর অবস্থা খেয়ে দিছে ভিনসেন্সো ডাউন হোয়াট দ্য ফাক ভাই হ্যাপা মারতা হ্যাপা এটা কারে মারলো এটা কি বিএনএল বিএনএল হেডশট ছয় ব্লুজ মানে গর্দবারে শোন নিল বিএনএল ভাই 4 ভার্সেস 3 এটা কি মারলো এটা কি মারলো হুইস্কি আও প্রিয় দিক থেকে দেখো না এটা জ্যাক আসলে সম্ভবত জ্যাক আই থিংক না ফ্লেক্স কাউরি সিন না মানে বুঝলাম না কারো সাথে করে মিলাই পারি না 3 ভার্সেস 2 রেবেল আছে এখনো রেবেল আছে রেবেল কি পারবে এটা হ্যান্ডেল করতে রেবেল হ্যান্ডেল করে দিছে এখন 1v3 সিচুয়েশন এখনো যেহেতু রেবেল আছে তারপরে কে কে আছে সিএমএল সিএমএল ভালো প্লেয়ার আর বে ফরেন্ড এস ওটা আমি চিনতেছি না সিএমএল এর মোটামুটি আমি চিনি ওদের কাস্টমে খেলে রেগুলার মোটামুটি আর রেবেলের উপর আমাদের মোটামুটি আস্থা আছে রেবেলের সাথে বাংলাদেশের একটু জানে ও মেরে দিয়েছে আর এই জন্য
তো থ্রি এই যে এটা কিটা বললো, এটা কিটা ছিল এটা হুইস্কি, হ্যাঁ মনে থাকে না কেন আমার, বুঝলাম না। এখন আছে 5v4 সিচুয়েশন, ভিনসেনজোরা কিন্তু উইন করছে ইজিলি, এক কারে ইজিলি উইন করছে। ভিনসেনজোর সামনে থেমে গেল কেন, এবার দেখি আমাদের খারাপ ওদের ভিনসেন্সোদের খারাপ অবস্থা। অ্যাকচুয়ালি আমি সাপোর্টিং ভিনসেন্সো আর বিএমআই বুঝতে পারতেছি না, এই জন্য মনে হয় ভিনসেন্সোরা পারতেছে না। ভিনসেন্সোদের অবস্থাটা দেখো, এবার সাইপ্লুস আছে 2v5 সিচুয়েশনে পড়ে গেছে, 2v1v3 সিচুয়েশন, ওখানে দুইটাকে ফেলে গেছিল ভাই। আর একটু আগে সাইবল যদি ওর একটু সাপোর্ট দিতে পারে ওর সাথে, নাই তো এখন কি করবো, এখানে হোয়াইট দু সামনে মুভমেন্টে যায় গেল আবার স্যার, তুই তো পয়েন্ট দিয়ে করে লেটা বেটা করে দিছে সাইবলুসের গান থেকে, মানে কয়েক জায়গায় স্ট্রিম হতে লাগছিল, বিএনএল স্ট্রিম করতে লাগছিল ভিনসেনজো, তারপরে সাইবলুস, মানে সবার স্ট্রিমে খেলাতে হতে লাগছিল ভাই। ভাই এবার তো হোয়াইটদের সামনে দাঁড়াতেই পারতেছিল না, গাজব বেজতে হো রায় ভাই সব। 5v2 ভিনসেনজো ডাউন, 1v5 ইয়োক, ক্যান ইউ হ্যান্ডেল দিস ব্রদার অ্যালোন? আই ডোন্ট থিংক সো ব্রদার, নো ব্রদার, খতম, ওকে ডান। ও পোরো ড্রেসটা হোয়াইটের মতো, মানে পোরো ড্রেসটা হোয়াইট, এই যে মানে জ্যাক 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 ডাউন জ্যাক ডাউন, 5v6 কি শত করে খেলো, এই রে এটা কি, এটা পোরো দুইজন আসছে, দুইজনের মাঝখানে ঢোকার ঠিক আছে, 2v5 সিচুয়েশন শেষ। হোয়াইট মনে হয় হোয়াইটের ব্যাড বানি ড্রেসে নাই, মানে ভাই এটাই লাস্ট ম্যাচ, এইভাবে হারবে আমরা বুঝি না জি ভাই, এইটা যদি হারে 5v6 5v5 5v5 4v4 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 4v4
আমার মনে হয় সিক্রেটলি ভিনসেন্সো সাবু করতে চলেছে। বাট সিএমএল ডাউন, টু বি থ্রি, টু বি ফোর, সাইব্লুসরা দুইজন, ওরা হচ্ছে চারজন। ইজ নট গোনা বি ইজি ব্রো। আর আসা শেষ, মনে হয় ম্যাচটা হেরে গেল ভিনসেন্সোরা। মানে একটা বিগ ম্যাচ ছিল, একটা ঐতিহাসিক ম্যাচ ছিল, কিন্তু ওই ম্যাচটাতে ভিনসেন্সোরা টিকতে পারলো না। টু বি থ্রি, এখনো চান্স আমি ছাড়ি নাই, কারণ যেহেতু সাইব্লুস আছে। বাট নার্ভাস হয়ে গেলে খেলা নষ্ট হয়ে যায়, যেটা আমি দেখতেছি। মানে কি এটা ই করতে পারলো না, ওদের রেড নাম্বার ছাড়া লাগে না, পারছে পারছে, ফাইনালি রেড নাম্বার কাজে লাগছে লাগছে। এই যে মল্লি পড়ো, শেষ হেরে গেছে তিন সাথে তাই ব্রো। যাই গ্যাস, ওরা কিন্তু ওই লাইভ স্ট্রিমে কয়েকটা ম্যাচ খেলেছিল, এটা তার জাস্ট প্রথম ম্যাচটা ছিল। এরপরে যে ম্যাচগুলো খেলেছিল সেখানে কি ভিনসেন্সোরা বা সাইব্লুসরা রিভেঞ্জ নিতে পেরেছিল কিনা সেটা আমরা সামনে দেখতে পারবো। আর এখানে তোমাকে কিন্তু একটা সত্য কথা বলতে হবে, ম্যাচটা যখন শুরু হয় তুমি কোন দলের সাপোর্ট করেছিলে, টিম ভিনসেন্সো সাইব্লুস নাকি টিম হোয়াইট রেবেল ফর বিএনএল, সেটা কমেন্টে অবশ্যই জানাবে। যদি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু তোমার বাচ্চা হবে না।